মদ খেয়েছো? হ্যাঁ তো, আজকে আমাদের ফুল শয্যা, আজকে না খেলেই তো পারতে। এই মদ খাবো কি খাবো না সে কইবো তোকে দেবো নাকি? হ্যাঁ এই তোর বর আমি, যা বলবো তাই করবি। এই তোর বাবা বলেছিল 2 লাখ টাকা দেবে, কত দিল? 50,000 টাকা। তাতে যে কি বিয়ের খরচা ওঠে! হ্যাঁ, সব টাকা এবার তোর গায়ে গায়ে শোধ করবো আমি। মানে কিছুক্ষণ পর তুই বুঝতে পারবি, এই 1,50,000 টাকাটা তোর বাবার ওই আমার বন্ধু দিয়েছে। আমার বন্ধুর তোকে খুব পছন্দ হয়েছে, তোর সাথে 1 রাত্রি থাকবে, তার দাম আমাকে দিয়েছে। আসো বন্ধু আসো। বাহ, ভালোই তো ব্যবস্থা করেছি। রাত আরো রঙিন হবে। মালটা কেমন? ভালো, টেস্ট না করলে বুঝবো কি করে? টেস্ট করার জন্যই তো তোকে ডাকা। মালটা তো হেভি জোগাড় করেছিস, পুরো টাটকা মাল আছে। কিন্তু পারে যা, তোর জায়গায় আমি ফুলশয্যা করবো। এটা রাখ, এনজয় বন্ধু, এনজয়। কি ব্যাপার, কাঁদছো কেন জানো না? বাড়ির নতুন বউরা কাঁদলে বাড়ির অকল্যাণ হয়, যত সব ন্যাক কাম দেখলে গা জ্বলে যায়। তুমি জানো তোমার দাদা কালকে কি করেছে? থাক, আমাকে আর শুনিয়ে লাভ নেই। আমার মনে হয় দাদা যা করেছে ঠিক করেছে। যার বাবা বিয়ের সময় টাকা বাকি রেখেছে তার এইরকমই হওয়া উচিত। এইসব ন্যাকামো কান্না না করে তাড়াতাড়ি রান্নাটা করো,
একটার মধ্যে দাদা না খেতে পারলে তুমুল কাণ্ড বাঁধাবে। যাও যাও, তাড়াতাড়ি রান্নাটা করে ফেলো। ও মা, শুয়ে আছিস কেন? আর তোর মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? এই দিদি, কি হয়েছে রে তোর? বাবা, জানো তুমি 1.5 লাখ টাকা দিতে পারোনি বলে ওই জানোয়ারটা আমার সাথে কি করেছে? চুপ, একদম চিল্লাবেন না, এটা আমার বাড়ি। আমার বাড়িতে দাঁড়িয়ে আপনি আমাকে অপমান করছেন? আপনার সাহস তো মন্দ না। চলতে যাবই, তার আগে আমার মেয়েকে নিয়ে থানায় যাব, তোমার বিচার হবেই। শুনুন, ওইসব থানা পুলিশের ভয় আমাদের দেখাবেন না। পুলিশ আমাদের কথায় ওঠে বসে। মানে আপনার মেয়ের সঙ্গে ফুলসজ্জারা ওই পুলিশে কাটিয়েছেন? হ্যাঁ।